শিলন চায়ের আমন্ত্রণে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বইমেলা ঠিক দিনের পর দিন বইমেলা জমে উঠছে। বইমেলায় লেখক পাঠকদের যেটি মিলনমেলা পরিণত হওয়ার কথা একইভাবে পরিণত হচ্ছে। বইমেলার কিছু বিশেষত্ব রয়েছে, বইমেলায় বিশেষ বই, বইমেলায় ভালো স্টল, এর পাশাপাশি বইমেলার কিছু মানুষ আছেন, সেই মানুষগুলোর সন্ধানেও কিন্তু বইমেলায় অসংখ্য মানুষ আসেন। কারণ হচ্ছে প্রতি বছর সেই মানুষগুলোর সাথে তারা দেখা করতে চান। বইমেলার এরকম একজন মানুষ, বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি, কবি মোহাম্মদ নুরুল হুদা আমাদের সঙ্গে রয়েছেন। শিলন চায়ের আমন্ত্রণ অনুষ্ঠানে আজ আমরা তার সঙ্গে কথা বলতে চাই। কারণ আপনি দীর্ঘদিন বইমেলায় আসছেন, এই বইমেলা সম্পর্কে আপনার খুব সংক্ষিপ্ত যে কথা শুনতে চাই। ধন্যবাদ। আজকে বিশেষভাবে ভালো লাগছে এই যে শিলন চায়ের আমন্ত্রণে, তারপর আবার চ্যানেলাই আমাদের একেবারে প্রধানতম যে মিডিয়া, তারই একটি না বলে একটি বললো, সেই চ্যানেলাই একসঙ্গে মিলে এখানে আড্ডা দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আর ভালো লাগছে, চা তো খাবোই, চা তো কাপে খেতে হয়। আপনি দেখুন পাশে কিন্তু অনেক জল, তাই না? তার পাশে কিন্তু আমাদের সেই স্বাধীনতার স্তম্ভ, আর একবার হাওয়া, সব মিলে আমার মনে হচ্ছে এরকম কি বলবো, হাওয়াই সমীরণময় একটা কবিতার মতো করে বললাম আড্ডা। বই মানে বইয়ের মেলার ইতিহাসে আমি কিন্তু খুব কম দেখি। বইমেলায় এসে মানুষ কিন্তু চা সন্ধান করেছে, করেই একেবারে। এই মেলাটা আমার সঙ্গে মনে হচ্ছে যে যতটা জনপ্রিয় তার চেয়ে বেশি মনপ্রিয় মানুষের বেশি এখানে কিন্তু কিন্তু ভালো মানুষের একটা মিলন আছে। এদিক থেকে বলবো এটা অন্যরকম। আর বইমেলায় আমি আসিনি, বইমেলা আমি শুরু করেছি, এটি আমাকে বলতে হবে। তারপর আমি এসেছি, আমি বইমেলা শুরু করেছি, আবার আমি এসেছি। এটা হলো 70 সালের দিকে, যখন প্রথম মুক্তধারা এসে বাইরে বই একটা স্টল নিয়ে, যেটি আমাদের বইমেলার ইতিহাস, ইতিহাস শুরু হয়েছে। তখন কিন্তু আমি ওদের সঙ্গে আছি, বাংলা একাডেমি জয়েন করার পর, যোগদান করার পর প্রথম যে বইমেলা হয় তার সঙ্গে আমি আছি। দ্রাবিড় নামক একটা প্রকাশনী নিয়ে আছে আছে সে দ্রাবিড় প্রকাশনী থেকে আমার রদুল মোহাম্মদ শহীদুল্লাহ, আজকের কামাল চৌধুরী, আরও অনেকের বিখ্যাত লেখকের বই বেরিয়েছে। এবং প্রথম আমি কাঠ ইয়ে পাট খুঁড়ে দিয়ে ইয়ে করেছিলাম, আর পাটের যে কারুকাজ, চট চট দিয়ে বইমেলা করেছিলাম, এবং আমি দ্বিতীয় পুরস্কার পেয়েছিলাম। তারপর থেকে বইমেলার বিবর্তন দেখেছি। বইমেলা আগে ছিল 6-7, 8-9, এটা বাংলা একাডেমির ভিতরে ছিল। আস্তে আস্তে বইমেলা 80-84 সনে বাংলা একাডেমির মহাপরিচালক যখন মঞ্জুরি মৌলা, তখন একটা নীতিমালা হলো কত কীভাবে আসতে হবে, কীভাবে স্টল হবে, দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে, তার ভাড়া কত। আগে ভাড়া ছিল না, আগে কেউ এলেই আমরা আমন্ত্রণ জানাতাম, বাড়া শুরু হলো। এই করতে 90 দশকে যখন এলো, বইমেলাকে আর বাংলা একাডেমির দেয়াল ধারণ করতে পারলো না, তখন আমি বইমেলার সদস্য সচিব, আমি তখন পরিচালক বাংলা একাডেমি, তখন প্রফেসর হারুন হোসেন বাংলা একাডেমির মহাপরিচালক। তখন আমরা ওই মাঝখানে যে দরজা দিয়ে এখন ঢুকি, মাঝখানের গেট এটা ভাঙা হলো, লোকে প্রবল প্রতিবাদ, রাস্তায় আমরা রাস্তায় বইমেলা নিয়ে গেলাম, রাস্তায় বইমেলা নিয়ে গিয়ে একেবারে ইয়ে থেকে গেট থেকে আরম্ভ করে ওই যে গেট দিয়ে একেবারে দোয়েল চত্বর থেকে টিএসসি, এবং তখন কিন্তু 900 কতটা স্টল হলো, প্রচন্ড এবং অসাধারণ বইমেলা সেই আবহ। আমার মনে পড়ে যে আমার প্রথম ওই বইমেলায় আসা, এবং আমরা টিএসসির এই অনেক দূর থেকে বইমেলার একটা আবহ কানে বাজত, সেটি হচ্ছে যে আবৃত্তি বাজছে, আবৃত্তিটাই ছিল বইমেলার প্রাণ। তখন ভোরের কাগজ, ভোরের কাগজ সবচেয়ে বিখ্যাত পত্রিকা তখন, এই প্রথম আলোর আগের সংস্করণ, আমাদের সংবাদপত্রের যে আধুনিকায়ন যেটা ভোরের কাগজ, তখন কিন্তু আমাদের এই ভোরের কাগজের প্রথম আলোর যে সম্পাদক, তিনি সম্পাদকের দায়িত্ব ছিলেন। আমি লিখলাম ফাল্গুন যায় মেলায় মেলা, পুরু ফাল্গুনটা মেলায় মেলায় যায়। আমি তখন বললাম, আমার ওই লেখায় আছে, বইমেলা একদিন আমরা রাস্তায়ও ধারণ করতে পারবো না, বইমেলাকে সরোয়ারদি উদ্যানে প্রবেশ করতে হবে। তখন সরোয়ারদি উদ্যানে ছোটো ছোটো ফুল গাছ ইত্যাদি, লোকে বললো যে এটা তো পায়ে মারাতে হবে, পায়ে মারাতে হবে না, একদিন এই গাছগুলো বড় হয়ে যাবে, গাছের তলায় লতায় পাতায় গাছের ছায়ায় আমরা এক একটা প্যাভিলিয়ন করব। দেখেন আজকে তাই হয়েছে, একেবারে তাই, একেবারে তাই হয়েছে। আর এবার তো আরও মাস শেষ হয়ে গেল, পার হয়ে গেল, তারপর আর এক মাসে শুরু হলো বইমেলা, এবং বইমেলা ফেব্রুয়ারি পরে মার্চে, বইমেলার জন্য তারছে। ধন্যবাদ মোহাম্মদ নুরুল হুদা আপনার সুন্দর কথা বলার জন্য। শিলন চায়ের আমন্ত্রণ অনুষ্ঠান থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং শিলন
চায়ের আমন্ত্রণে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট উপহার রয়েছে। ধন্যবাদ, এই এর জন্য ধন্যবাদ, আর সিলন চায়ের আমন্ত্রণে এদেরকে ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ। তবে একটা কথা বলে যাই, লাগে শুধু সই চা আর বই, চা আর বই, এই স্লোগানটা এটা হলেই ভালো হয়। আষাঢ় মাস ফেব্রুয়ারি একুশ অহংকার, রক্ত দিয়ে কে নাই ভাষার অধিকার, বন্ধু ভালো বন্ধু বই সুরে সুরে বলি তাই বই।